আপনার বেতন কত? সিএনজিতে যাচ্ছি, গুলশানে এক চেক পোস্টে থাকা। পুলিশ আমার ব্যাগ 3 বার চেক করে, আমি শুধু তাকিয়ে দেখছি। মেডিটেশন করা মানুষ সহজে রাগে। সিনিয়র যে ছিলেন তাকে ডাকলাম, বললাম, ভাই উনি কি সুস্থ আছেন? এক ব্যাগ 3 বার চেক করছেন, যেহেতু পরিচয় জানতে চাইনি। পরিচয় দেওয়ার পরে কয়েকবার সরি বললেন, বললেন, আপনি কোন ব্যাচ? আমার ছোট ভাই 9X ব্যাচ। বুঝলাম আমার 5 ব্যাচ ছোট। আমার বড় ভাই রোডসেন হাইওয়েতে আছে, 3 কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়ি করছে। আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত? গর্বে ভরা চেহারাটা মুহূর্তেই ছাই হয়ে গেল। আমরা নাগরিকরা সব খারাপ, আমি ভালো এক সিন্ড্রোমে আছি। দোস্ত বলিস না, এই শালা ট্রাফিক পুলিশ শালারা 2 টাকাও ঘুষ খায়। অতি উত্তরে, দোস্ত তোমার ফ্ল্যাটে কত পড়েছে? এই সব মিলে 97 লাখ। তোর বাবা তো ট্যাক্সে আছেন, বেতন কত? চেহারা আবারও চাই। দিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু 30 লাখ টাকা দিতে হবে, বয়ফ্রেন্ড 28,000 টাকা বেতনে চাকরি করে, তা না হলে আমার পিস্টিস পাঙ্কচার। ফেবুতে পোস্ট দিয়েছে, যে ছেলে যৌতুক চাই তাদেরকে না বল। এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে, ছেলে কলেজের টিচার, আর একজন PWD-তে চাকরি করে। মেয়ের বাবা পরের জনের মত দেওয়ায় মেয়ে বলছে, বাবা তোমার পছন্দ সেরা। এক আত্মীয়র বাসায় গেলাম, সারা জীবন সততার বলে আউড়িয়েছেন। মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলতেছেন, তার মেয়ে ঘরের ফার্নিচার 4-5 বছর পরেই পাল্টায়। মেয়ে খুব শৌখিন, 80 লাখ টাকার ফ্ল্যাট কিনে আরো 50 লাখ টাকা খরচ করেছে ইন্টারভিউ এর কাজে। জিজ্ঞেস করলাম, ভাইজান জামাইয়ের বেতন কত? মুখটা আবারও সেই পুলিশ অফিসারের মতো ছাই হয়ে গেল। আমরা এত নষ্ট হয়েছি, এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা হয়নি। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ট্রাক্টর 5 টাকার ভাড়া 10 টাকা চাইলে এগুলো মানুষ না। এই টাকা খাইয়ে এরা কিছুই করতে পারে না, মানুষের টাকা মাইরা কিছুই করতে পারে না। অথচ একটু আগে মোবাইলে আলাপ করতেছিল, একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য 9 লাখ এবং 10 লাখ ঘুষের আলাপ। কন্ডাক্টর গলা কাটছে, গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম, দেশটাকে ফোরফোর করে দেয়। কন্ডাক্টররা একটা নিদারুণ সত্যি কথা বলে, আপনারা যে কলমের কোথায় কোটি কোটি টাকা মাইরে খান, হিসেব তো আমরা নিই না। কথা সত্যি এবং নিদারুণ সত্যি। আজকে কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও গালি দিচ্ছে, আটকাচ্ছে। সেই অ্যাম্বুলেন্স দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অসভ্য গোষ্ঠীর কথা, বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের কথা, যারা অতি শিক্ষিত এবং যাদের পিছনে রাষ্ট্রের $1 বিলিয়ন খরচ, মেয়াদী তিন ঔষধ ICU-তে রেখে গলা কাটা সেই সব অমানুষদের কথা। মানুষ হয়তো আছে, সংখ্যাটা কম। শেষ করে দুটো উদাহরণ দিয়ে, দুটো চকচকে চেহারার কথা। সুরতপুর নামে একটি জেলা আছে, যেখানকার 2 লাখ ছেলে ইতালি থাকে। সেই এলাকার কোনো মেয়ের বিয়ের প্রস্তাব যদি ইতালির ছেলের হয়, খুশিতে সবার চেহারা চকচক করে। ছেলে বুড়া ধুরা বিবাহিত দুই পুলার বাপ হইলেও সমস্যা নেই, তবে এই মানুষগুলো খুব সাধারণ। আর একটা চেহারা আপনারা দেখবেন যারা অসাধারণ, মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তা কোথায় হলো, ছেলে কি করে? যদি খুশি ডিপার্টমেন্টের হয়, দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন তার মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে। অথচ এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চ মূল্য, এই যে গলা কাটা সেবা, এই যে পেনশনের টাকা তুললে ফাইলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে দ্রুত তলা ক্ষয় হয়ে যাওয়া, এই যে পরীক্ষায় ভালো করলেও চাকরি না হওয়া, এসবের মূলে তো ওই যে সেখান থেকে বিয়ের প্রস্তাব এলে জিহ্বা বড় হয়ে যায়, খুশিতে চোখ মুখ চকচক করে চেহারায় খুশি দিয়ে ওঠে, সেই দুর্নীতি বাস্য সুবিধের কারণে। বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন, শুয়োরের বাচ্চাদের অর্থনীতি। এই শুয়োরের বাচ্চারা কারা? এই লেখা পড়ে যাদের চেহারায় চকটা কাট করবে, ছাই হয়ে যাবে তারা।